দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াদাহু আলা আইনাইহি ওয়া কাব্বালাহু ফা সাল্লা আলাইহি ফা শাকারতু লাহু যালিকা ওয়া গাফারতু যুনুবাহু। আল্লাহ ডাক দিয়ে কয় আসমানে কিতাবের মধ্যে আবার আখেরে জামানার নবীর নাম আছে, এই নামটা যখন তার নজরে পড়ত সঙ্গে সঙ্গে মুখে লাগায়া এটা চুমু দিত আর চোখের মধ্যে উঠাইয়া তাজিম করত আর আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ত। আমি এই জন্য তার 200 বছরের নাফরমানি একদিকে দিয়া আর আমার বন্ধু নবীর নাজ তাজিম মোহাব্বত আর ওই দরুদ আর একদিকে দিয়া তাকাইলাম। আমার কাছে আমার বন্ধুর নামের তাজিম মোহাব্বত ভালো ভালো লাগে, তাই তো আমি তার 200 বছরের নাফরমানির দিকে না তাকাইয়া আমার বন্ধু নবীর নামের ইজ্জত মোহাব্বত দরুদের খাতিরে আমি তার গোটা জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আচ্ছা বলুন তো, মুসা নবীর উম্মত যদি মাফ পাইতে পারে, আমরার ফাওয়ার মুসা নবীর উম্মতের চেয়ে কম না বেশি? কথা জোরে বলেন, কম না বেশি? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাহায়, তবু আহ দিয়ে বাতাস দিয়ে বাঁচায় এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দেখিলে মরে তরিয়ে নিতে রুজাহাসারে পথ না বলি তাই তো কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে এই সময় মানুষগুলি আল্লাহর কোটে আসামি হয়ে যাবে, আল্লাহ তখন নিজে নিজে ডাকতে থাকবে কাহার জাব্বার হইয়া লিমানিল মুল আলিয়াম, আজকে রাজত্বের কার বলে যা ফেরাউন নমরুদ আবু জাহেল। বাবা রে, আল্লাহর হাঁক ডাক শূন্য একটা লোক কথা বলে না, আমার আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্বই হলো আমি আল্লাহর। এই সময়ে আমার আল্লাহ যখন হাত দিবে ডাক দিবে মানুষগুলি বেকার আর থরথর করে কাঁপবে, নিচের জমিন তামা হয়ে যাবে, কোটি কোটি মাইল দূরের সূর্য মাথার কাছে এসে তাপিবে, সূর্যের তাপে মানুষের গগ মগজগুলা গলে গলে টকবক টকবক করবে, দৌড়াইয়া আদম আলাইহিস সালামের কাছে বাবা গো ও বাবা একটু সুপারিশ করেন না যাতে বিচারটা শুরু হয়। আদম লাস্তু লাহার, মারি আমি পারবো না, আজকে এই মুহূর্তে আমি উপযুক্ত না, আমি সুপারিশ করতো আল্লাহ যেই রাগ যে গুসা আমি এখন আল্লাহর কাছে কথা বলতে যাব না, তোমরা হযরত নূহ নবীর কাছে চলে যাও, নূহ নবীকে আমিও পারবো না, কোথায় যাব, হযরত ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমকে আমিও পারবো না, আরে কোথায় যাব, যাও তোমরা হযরত মুসা নবীর কাছে, মুসা কয় আমিও পারবো না, কোথায় যাব, কয় যাও হযরত ঈসা নবীর কাছে, ঈসা নবীকে আমিও পারবো না, কোথায় যাব, কয় যাও তোমরা হযরত আখেরি জামানার নবীর কাছে। আল্লাহর নবীর দরবারে যখন মানুষগুলি আসবে আমার নবী ডাক দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবে, এরে সমস্ত নবী রাসূল তোদেরকে খালি ফিরিয়ে দিছে, আমার নাম রহমাতুল লিল আলামিন, আমি নবী তোদেরকে খালি দিব না। সেই নবীর মিলাদ এই চাঁদ, আমার নবী আরশ আযীমের নিচে সেজদায় পড়ে যাবে, আল্লাহ রহমতের দরিয়া জোয়ার আসবে, আল্লাহ ডাক দিবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু হাবিব, উঠান মাথা মোবারকটা উঠান, আপনি কেন কাঁদতেছেন, সেজদায় কেন পড়েছেন, আমার নবীজি মাথা মোবারকটা উঠাইবে, কি গো খোদা তুমি যে আমার এত মহব্বত করে ডাকতেছো, তুমি না রাগ কাহার, তুমি না জাব্বার, তুমি না রাগ করছো গোসা করছো, তোমার দরবারে কেউ ডরে কথা বলে না, এখন যে তুমি নরম সুরে কথা গাও আল্লাহ কি জবাব দিবে শুনো রে দুনিয়ার মানুষ, এ হাবিব কার বধ কত আমি আল্লাহ সবই জানি, ময়দান হাসরটা শুধু আপনার সম্মান দেখানোর জন্য আমি কায়েম করেছি, আমি কাকার জব্বর রাগ করে বসেছিলাম, কিন্তু আপনি নবী যখন চোখের পানি ছাড়া এই ময়দানের মধ্যে সেজদা করে
করেছেন, আমি আর রাগ করে থাকতে পারলাম না, আমার কাহার জাব্বার টাইটেল বাদ দিয়া আপনার দুঃখ বেদনা দূর করতে, চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি এখন রহমান গাফুর হইয়া গেলাম। কি ব্যথা আপনি আমার কাছে বলেন, বলেন আমার নবীজি মাথা মুবারক উঠাইবেন, উঠানের পরে বলবে খোদা গো বলতেছি, তার আগে আমি আপনার একটু প্রশংসা করতেছি, আমার আল্লাহকে করেন। এখন আমার নবী চুপচাপ, হ্যাঁ কি কইবে কোন ভাষা দিবে, আল্লাহকে বুঝিছে আর কষ্ট করার দরকার নেই, আমি আল্লাহ নিজে আপনার বাসন শিখাইয়া দিতেছি। আসতে না কসম আল্লাহ জোর কেন কেন, আল্লাহ কো আপনাকে আমি পৃথিবীর কোনো কারোর কাছে পড়াইতে পড়ার জন্য পাঠাই নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তবে নিয়ে আপনাকে অন্য জনের ছাত্র বানাই নাই, আমি আল্লাহ নিজেই উস্তাদ হইয়া পৃথিবীর নির্মূল গ্রন্থ দুনিয়া আখেরাতের সমস্ত এলেম ঢুকাইয়া পবিত্র কোরআন শিখাইয়া জগৎবাসীর কাছে আপনাকে আমি উস্তাদ বানাইয়া দিলাম। কিন্তু কিছু কিছু মানুষের আকীদা নষ্ট হয়ে গেছে, তারা বলে আমার নবীরে বলে জিব্রাইল আমিনে পড়াইছে, যদি জিব্রাইল আমিন পড়াইবে তাহলে জিব্রাইল আমিন উস্তাদ, আমার নবী ছাত্র, আপনারা বলেন উস্তাদের দাম বেশি না ছাত্রের দাম বেশি, উস্তাদের দাম বেশি, তা আমার নবীর থেকে কি জিব্রাইলের দাম বেশি হইতে পারে, হ্যাঁ জিব্রাইল তো আমার নবীর বোরাকের রশি টানছে রাজের রাত্রে সুবহানাল্লাহ কোন না, উস্তাদে বুঝি ছাত্রের ঘোড়ার রশি টানে, আল্লাহ বুঝুর কেন, এতক্ষণ পরে একটা হাসি দেখলাম বুঝা গেল পাবলিক ঈদ খুশি ভাইছে, আল্লাহ বুঝুর কেন, হ্যাঁ নবীর ভালোবাসা অন্তরে আসলে লাভ না লোকসান, তাহলে ভালোবাসার গানটা গাইয়া দেই, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত তোমার ভালোবাসায় জান্নাতে পাওয়া যায়। জোর করে মারহাবা হাজরিন, এখন কামলিওয়ালা নবীজি ডাক দিয়ে কো খোদা আমার কথা যদি তুমি শুনবা তাহলে কথাগুলি কি রাখবা নাকি ক্যান্সেল করে দিবা, আমার আল্লাহ ডাক দিয়ে কো হাবিব কি বলেন, সাল তোতা আপনি যাহা চাইবেন তাহাই পাইবেন, যদি কোনো সুপারিশ করবেন অডিট হবে না, জরিফ হবে না, যাচাই হবে না, বাছাই হবে না, এক সেকেন্ড দেরিও হবে না, আপনি সুপারিশ করার সাথে সাথে আপনার সুপারিশ আমি আল্লাহর কোটে মঞ্জুর হইয়া যাবে। আমার নবী কয় খোদা গো তাহলে আমার একটা মাত্র দাবি, আমার নবী ডাক দিয়ে কয় রাব্বি হাবিলি উম্মতি, আল্লাহ তুমি যদি বিচারপতি হইয়া আজকের মাঠের মানুষের বিচার শুরু করে দিবা তারা হিসাব দিয়ে পার হইতে পারবে না, আমি নবীর যদি তুমি রাজি আর খুশি করবা হিসাব কিতাব বুঝি না, বিনা বিচারে আমার উম্মত গুলাকে আমি নবীর হাওলা কইরা দাও। শ্রেষ্ঠ নবী দিহিলে মোরে তরিয়ে নিতে রোজে হাসারে সুবহানাল্লাহ, জোর না তাইলে আমরা মদিনার নবীর গান গাইবো কি গাইবো না, কথা জোর না গাইবো কি গাইবো না, রসুল নামের ফুল এনেছি রে গাদে বিমালাকে, সেই মালা দিয়ে বাঁধবি রেখে আল্লাহ তালাকে, আল্লাহ তালাকে সোহানা। বদরের একখান হাদিস শুনাইয়া শুরু করছি, কার হাদিসটা বলে শেষ করে দিব, হাদিসটা হলো এই, আমার নবীজি অষ্টম হিজরিতে মক্কার জমিন হামলা করছে, এতদিন তো তারাকালে হামলা চালাইছে, এবার আমার নবী মদিনার থেকে মক্কা চলে গেছে সুবহানাল্লাহ, কোন এখন ব্যারিকেড দিছে 10,000 সাহাবী, কত কত আসতে না কয় কত 10,000 সাহাবী,
দশ হাজার সাহাবিরা ব্যারিকেড দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবিদেরকে আল্লাহ নবী দাও দাও আগুন লাগাই দাও সুবহানাল্লাহ হাজির চতুর্দিকে দিছে আগুন লাগাইয়া মক্কার মানুষ দেখে থর 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 করে কাঁপতেছে অস্ত্র ছাড়িয়ে দিয়ে সব কলমা পড়া মুসলমান সুবহানাল্লাহ জোর করনা এইবার সাহাবিরা কয় হুজুর মক্কা তো দখল হয়ে গেছে আমরা বাইতুল্লাহ একটু তোয়াফ করবো আমরা একটু মনের আনন্দে বাইতুল্লাহতে ঢুকবো আমার নবী কয় হ্যাঁ ঢুকো কয় হুজুর নীরবে নীরবে ঢুকবো নাকি কোনো আওয়াজ দিব এই সময় দয়াল নবী কয় এখন দেড় স্বাধীন হয়েছে এখন অভিযোগ গোপন আর আওয়াজ দাও কয় হুজুর কি আওয়াজ দিব কয় আল্লাহ যে এত বুজুর্গ আমরা দান করেছে সে আল্লাহ আর বুজুর্গিতে একটা একটা আওয়াজ দিয়া সবাই কয় আল্লাহু আকবার এখন আপনাদের কাছে জানতে চাই কয়জন মানুষের আওয়াজ যদি এত গরম হয় দশ হাজার সাহাবির আওয়াজ কি এত গরম না আরো গরম আরে বাবা সারা আরব থর থর করে কাঁপতেছে সাহাবিরা ঢুকছে ঢুকার পরে হুজুর এবার বাইতুল্লাহ তোয়াব করবো আর আগে মূর্তিটা ভাঙ্গা ফেলো সুবহানাল্লাহ না ভাঙ্গ নবী যদি আসতো মূর্তি ভাঙার জন্যে মিশন তো আল্লাহর সুবহানাল্লাহ জগে মে জবে আ এ মোহাম্মদ ইসলাম জিন্দা হো গিয়া বতন সবে কলমা পড়া কাফির মুসলিম হো গিয়া জগে মে জবে আ এ মোহাম্মদ ইসলাম জিন্দা হো গিয়া জোরে কেন সুবহানাল্লাহ বস এখন যখন জমিনের মধ্যে আওয়াজটা দিছে আর তারা মূর্তি ভাঙা শুরু করছে পিডা রে পিডা লাত্তি রে লাত্তি মার রে মার বাংতে বাংতে তিনশো উনষাটটা বাংছে তিনশো ষাটটা মূর্তি ছিল এখন আর কয়টা আছে কথা জোরে কেন কয়টা আছে একটা কেন রইলো শুনে উঠতো না রে বাবা ওয়াজটা শেষ হয়ে যাচ্ছে এটারে চল্লিশ হাত উপরে ছাদের লগে বাঁধছে লোহার পেরাক দিয়া ওয়ালের লগে আটকাইছে এবং এটারে তামা দিয়া বানাইছে ফিটাইলেও ভাঙ্গে না উঠার জন্য কোনো সিঁড়িও পায় না সঙ্গ পায় না এবার কামলিওয়ালা নবীজি ডাক দিয়ে কয় সাহাবিরা রে ও সাহাবি তোমরা তিনশো উনষাটটা বাংশ বড়টারে ভাঙ্গার জিম্মাদারি আমি নবী নিজে লইলাম সোহান হ্যাঁ হুজুর কেমনে উঠবেন কেমনে ভাঙবেন আমার নবী ডাক দিকে তো হাদিসটা আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন তালাকা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাল কাবা ফা ক্বালা ইজলিস ফা জালাসতু ইলা জামবিল কাবা ফা সাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কাবি হযরতে আলী বলেন আমার ডাক দিয়ে নবীজি বলেন তুমি বাইতুল্লাহর পাদদেশে বসো আমি তোমার কান্দে উইটা মূর্তিটা নামাইব জোর করে সুবহানাল্লাহ কি মনে হয় নবীজি যদি আলীর কান্দে উঠতেছে আলী কি রাজি হবে নাকি কোনাচ্ছা দৌড় দিবে আপনাদের কান্দে যদি নবী উঠতে চাইতেন আপনার কি রাজি হইতেন না জায়েজ বাহ নবীকে কান্দে উঠাইতে যারা রাজি আছেন নবীর তরিকা সুন্নত শরীরে উঠাইতে রাজি আছেন কিনা জোর কর আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে কোতালি ইজলিস বসো আমি তোমার কান্দে উঠি আলী কয় ফাজালাস তুইলা জামবিল কাবা আমি বাইতুল্লাহর পাদদেশে বসে গেলাম আল্লাহর নবী আমার কাঁদ মোবার আমার কান্দে উঠলেন আল্লাহর নবী এবার কয় হ্যাঁ তো সোজা হও আলী বলেন আল্লাহর নবী যখন আমার কাঁদে উঠেছেন আমি দয়াল নবীর ওজন আর সইতে পারি না সোজা হইতে পারি না আমি ডাইনে বামে হেলে দুলে ফইরা যাইতেছি আল্লাহু আকবার আল্লাহর নবী ফালাম্মার আ দয়ফি তাহাতাও পা মোবারকের নিচে যখন দেখলেন আমার অবস্থা বড় খারাপ আল্লাহর নবী কাল আলী ইজলিস হ্যাঁ বসো 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 আলী বলেন আমি বসে গেলাম আল্লাহর নবী নামলেন নামার পরে এবার আল্লাহর নবী কয় আলী রে তুমি তো আমার ওজন সইতে পারো না এখন একটা কাজ করো আমি নবী বসি তুমি আলী আমার কান্দে উঠো অনা সুবহানাল্লাহ কয় না কারণটা কি বুঝেন তো যে শরীরে জীবনে মশা বসে নাই মাছি বসে নাই একটা গামাছি পড়ে নাই রৌদ্রে হাইটা গেলে জমিনে ছায়া পড়ে নাই এই নবীজির কাঁধ মোবারকে আলী কেমনি উঠবে ব্যাপারটা নিয়ে পাবলিক টেনশনে পড়ছে আমি তার জবাব শুনাইয়া দিতে চাই আল্লাহর নবীর এই সময় কান্দে উঠ
ওঠার ব্যাপারটা কেন কেন গো আলীর? আলী কয়, আরে নবী সব সময় কথা আদব করে দূরে থাকা যায় না, নবীজি যখন কোনো অর্ডার দিয়ে দেয় তখন কোনো কোনো বিষয়ে নবীজির কথা ফরজ হয়, যেমন নাকি কোরআন শরীফে দলিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাকুম। মদিনার কামলিওয়ালা নবী যদি কোনো ইমানদারকে ডাক দিবে, এই যদি নামাজেও থাকে, যে নামাজে বাবাই ডাকলে জবাব চলে না, মা ডাকলে জবাব চলে না, পিসাবে ডাকলে জবাব চলে না, রাষ্ট্রপতি ডাকলে জবাব চলে না, প্রধানমন্ত্রী ডাকলে জবাব চলে না, সেনা প্রধান ডাকলে জবাব চলে না, এমন নামাজে যদি দয়াল নবী ডাকে দেয়, এটা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, যদি ফরজ নামাজও হয় নামাজ সারা দিয়া দয়াল নবীর জবাব দেওয়া উম্মতের জন্য সঙ্গে সঙ্গে ফরজ হইয়া যায়। বস, এখন নবীজির কান্দে উঠা আমার ফরজ, কারণ মূর্তি ভাঙার ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কান্দে উঠছেন, উঠার পরে পেস লাগছে, নবী হলেন 3.5 হাত, আলী রাদিয়াল্লাহু তাআলা 3.5 হাত, 3.5-এ 3.5-এ কয় হাত? 7 হাত। কিন্তু বাইতুল্লাহ সাদ হইল কত হাত? 40 হাত। 40-এর থেকে 7 গেলে আর কয় হাত? 33 হাত। উঠার জন্য তো সিঁড়ি নাই, এখন কেমনে নামাইবে? আল্লাহ যদি মুসার এক হাত বাড়াও, মুসার হাত যদি 1 মাইল উপরে যাইতে পারে, আমার মদিনার নবী আলীর এক হাত বাড়া। হযরত আলী বলছে, আমি হাতটা উপরের দিকে উঠাইতে 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 আমার কামলিওয়ালা নবীজির কাঁদ মোবারকের বরকতে আমি 40 হাত উপরের মধ্যে মূর্তিটারে ধরলাম। 40 হাত উপরের নয় হাদিসের ইবারত রে, লাও সেতু নীল তুফুকা সামায়ে, আমি সেদিন যদি দয়াল নবীর কাঁদ মোবারকের মধ্যে দাঁড়াইয়া ওই আসমান 500 বছরের উপরে এই আসমানটারে ধরে যদি টান দিয়া নামাইতে চাইতাম, আল্লাহর নবীর কাঁদ মোবারকের বরকতে আমি আলী 500 বছরের উপরের আসমানটা ধরে জমিনে নামাইতে পারতাম। মিশরের মেয়েরা কয় কি, হ্যাঁ জুলাইখা কেমনে খবর থাকবো, গেটের মধ্যে এটা কেন দাঁড়াইছে? কয় দাঁড়াইছে যেই হয় কি হয়েছে? কয় সেহারার দিকে আমরা তাকানোর পরে এই সেহারার মধ্যে যে আমরা আশেক হয়ে গেছি, এরপরে আমরা আর খাবারেরও খবর নাই, হাত কাটা গেল এর কোনো ব্যথাও নাই, সুবহানাল্লাহ। না জুলাইখা কয়, তোমার কাছে কি মনে হয় এটা কেডা? কয় আমাদের মনে হয় মাহাজা বাসারান ইন হাজা ইল্লা মালাকুন করিম, এই গেটে যে দাঁড়াইছে এটা কোনো মানুষ নয়, এটা একটা ফেরেশতা, তবে সাধারণ ফেরেশতাও নয়, এটা কোনো দামি সম্মানিত ফেরেশতা, সুবহানাল্লাহ। জুলাইখা, না না না, তোমার উত্তরটা ঠিক হইছে না, দামি ফেরেশতাও না, সাধারণ ফেরেশতাও না, এমন কি এটা মানুষ যে এটা দামি মানুষও না, এটা বাজার থেকে একটা কিনা আমার গোলাম ইউসুফ, সুবহানাল্লাহ। একটু কোন আজ থেকে সুবহানাল্লাহ একটু জোরে কোন, আরে কয় কি, যে ইউসুফের সাথে আমি প্রেম করাতে টাইনা জামা সিঁড়ি ফেলাইছি ভীষণ দিয়া, দেশের বেটিরাকে সি সি সি, প্রধানমন্ত্রীর বউ গোলামের লগে প্রেম, তাও কেমন কারবার 7 দরজার ভিতরে আটকাইয়া টাইনা জামা ফিরছে, এই বেডির মুখ দেখার আর কোনো দরকার? যেখান দিয়ে যায় বেটিরা খালি থুতু মারিয়া দেয়, ফু ফু, বেশি ওনার হাত চলতেই পারে না। রাখো শিক্ষা দিব উপযুক্ত, 40টা বেটিরে দাওয়াত করে আনছে, ডাইনিং টেবিলে বসাইছে, বসানোর পরে খানা দিয়ে যখন ছুরিটা দিছে আর ইসুপরে গেটে দাঁড় করাইয়া দিছে, বেটিরা তাকাইয়া হাত কাইটা সারখার করে ফেলছে, সুবহানাল্লাহ। না জুলাইখা কয়, যে ইউসুফের সাথে প্রেম করাতে জামা সিরাতে তোমরা সিসি করছো, এটা হলো সেই ইউসুফ, আজকে প্রতিশোধের সময়, আমি তো ইউসুফের জামা সিরছি কিন্তু আমার কিন্তু সামরা সিরি নাই, তোমরা কিন্তু নিজের হাত কাটছো, যেই স্বামীর ঘর করো সব স্বামীর কাছে আমি রিপোর্ট দিয়া দিমু, তোমরার প্রতি আর এই বেডিগো ভালোবাসা নাই, আমার গোলামের দেখকে সব হাত কেটে ফেলেছি। এ জুলাইখা তোর দুহাই লাগে এই কথা বললে আর ঘরে আমাদেরকে রাখতো না, কথা আমার যে কইছ কো মাপসাই মাপসাই, সুবহানাল্লাহ, জরকার না, আরে কয় কি, ও তবে এখন মাপ চাইলে হবে না, আমার কাম করে দিয়া যাও। হ্যাঁ কি কাম করতে হবে বলেন?
ওই যে ইউসুফের জন্য আমি পাগল হয়েছি, ইউসুফেরই আমি গোপনে গোপনে কত সলা পরামর্শ দিয়েছি, আমার কথা রাজি হয় না। তোমরা 40 জন রূপসী যুবতী মহিলা আছো, তোমরা সবাই উকালতি করে ইউসুফের আমার সাথে বিয়ে করতে রাজি করে দাও। জুলাইকার মজলিসের 40 জন রমণী কয় কি এগো, প্রেম ফিরিতের কথা কি খোলা মাঠে কয়নি? এখন বেটিরা কয় একা একা সুপে সুপে, তো এমন কথাটা বলা দরকার কত, ঠিক আছে একজন একজন করে যাও। ইউসুফের একটা গোপন ঘরে দিছে আর একজন একজন করে পাঠাইছে, 40 জন মহিলা ইউসুফের সাথে দেখা করে কথা বলে বলে এসেছে, কিন্তু কিতাবেলাকে 40টা মহিলার একটা মহিলা জুলাইখার কোনো বিয়ের প্রস্তাব দেয় নাই, আলোচনা করে নাই, সবাই গিয়ে ইউসুফের রূপ দেখে যৌবন দেখে ইউসুফের কাছে নিজেরা বিয়ে বসার জন্য প্রস্তাব লইয়া গেছে। এখন ইউসুফ আলাইহিস সালামের কাছে বিয়ে বসতে 40টা মহিলা প্রস্তাব দিয়েছে, কিন্তু ইউসুফ কারো প্রস্তাব গ্রহণ করে না, জুলাইখারও গ্রহণ করে না। আমি জানতে চাই ইউসুফের জন্য মানুষগুলি কেন এত পাগল হয়েছে, এটার জবাবটা কিতাবের মধ্যে লেখা আছে, কো সমস্ত পৃথিবী বানাইতে আল্লাহর যতটুকু রূপ খরচ হয়েছে সমান এতটুকু রূপ দিয়ে আল্লাহ ইউসুফ নবীকে বানাইছে, সারা পৃথিবীতে আটানা আর ইউসুফ নবীর মধ্যে আটানা, এই জন্য ইউসুফের রূপ দেখে মিশরে মেয়েরা হাত কেটে ফেলেছে। আমি জানতে চাই সেই ইউসুফ নবী হলো মেরাজ যাত্রীদের আমার নবীর মুক্তাদি, আমার নবী হলো ইউসুফের ইমাম, ইউসুফের যদি এত রূপ হয় এই মুক্তাদির এত ফাওয়ার হয়, আমার নবী ইমামের ফাওয়ার রূপটা ইউসুফের চেয়ে কম হবে না বেশি হবে সরকার। আল্লাহ মাজালউদ্দিন সুতি বলছেন সারা পৃথিবী বানাইতে আল্লাহ আটানা লাগাইছে আর ইউসুফের ভিতরে আল্লাহ আটানা খরচ করেছে, ইউসুফের আটানা সারা পৃথিবীর আটানা এই 16 আনা রবে দিয়া আল্লাহ মদিনার কামলিওয়ালা নবীকে বানাইছে। আয়শা কয়, আয়শা আয়শা মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা কয়, আহ ইস মিশরের মেয়েরা রে, এহ তোরা ইউসুফের রূপটা দেখলি হাতটা কাটলি না, আমার কামলিওয়ালা নবীর রূপটা তো তোরা দেখলি না, যদি আমার নবীর রূপটা তোরা দেখতি এরা হাত মারে, এরা যদি গলার ভিতরে ওই তোর বুকের ভিতরে ছুরিটা ঢুকাইয়া তুই যদি মরা যাইতি নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে তোর মরণ হইতো, কিন্তু মরণের যন্ত্রণা কোন রকম খবর হইতো। অতএব আমিও বিদায় নিতেছি, তো সেই কথাটাই বলে যাচ্ছি, যে নবী আসলে পরে আমাদের গুনাহ মাফ হয়, যে নবী আসলে পরে আমাদের পার করার জন্য টিকিট হয়ে যায়, যে নবীর কারণে জান্নাতে প্রথম কাতারে যাওয়া যায়, এই নবীর শুভাগমনে আমরা খুশি না বেজা, খুশির নাম ঈদ, এই জন্য আমরা বলি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী, সুবহানাল্লাহ জোরগণ। এখন এই মিলাদের একটা গান দিয়ে শুরু করছিলাম আর একটা গান দিয়ে শেষ করতেছি, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, জানে উষার কোলে রাঙ্গা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, জোরে মারহাবা আলহামদুলিল্লাহ সব সবালা Oh,
সবসে জীবনের সব গুনার ঘাটতি মাথায় নিয়ে নিশির জুড়িতে দোয়া কবুলের সময় আমরা তোমার কোটে আসামি হয়ে হাত বাড়াইলাম। আয় মাবুদ, তুমি যদি মাফ করে না দিয়া রাগ করে ধমক দিয়া বিদায় করে দিবি, কোথায় যাব, কার কাছে আর মাফ চাইব গো আল্লাহ? তুমি ছাড়া তো আমাদের মাবুদ বলে ডাক দেওয়ার মতো আর কোনো জায়গা নাই। আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, মাওলা তুমি আমাদেরকে ভুইলা যাইও না। আয় বাবু, তুমি যদি জাহান্নামের আগুনে পোড়াইবা তোমার কি লাভ হবে গো আল্লাহ? আল্লাহ তুমি আগুনে পোড়াইতে নিলে আমরা সইতে পারবো না। মাবুদ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া, আল্লাহ কেমনে মাওলার একটা ডাক দিগো না আল্লাহ। আরে জবানটা খুলে বলো না আল্লাহ। না জানিয়া না বুঝিয়া আল্লাহ গুনাহ কইরাছি, মাফ করে দাও মাহবুব মাওলা এলাহি, মাফ করে দাও মাহবুব মাওলা এলাহি। আল্লাহ মাহফিলে যখন বসেছি জীবনের গুনার ঘাটতি নিয়ে ময়দান আসামি হয়েছি, আল্লাহ এই মাহফিল থেকে বিদায় হওয়ার আগে আগে জিন্দগির সব গুনাহ মাফ করে তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ বড় পরিশ্রমের মাহফিল, বড় দুঃখ বেদনা অনেক অন্তরে নিয়ে মাহফিলে হাত তুলেছি গো আল্লাহ। নিশির অজুরিতে দোয়া কবুলের সময় শেষ রাত্রে তোমার কোটে আসামি হয়ে হাত বাড়াইলাম আল্লাহ।
সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজি রওজা পাক সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তমাম নবী রসুল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইমায়ে মুস্তাহিদিন সালেহিন সিদ্দিকিনদের পাক দরবারে হাদিয়া পৌঁছাইয়া দাও। মাশরিক থেকে মাগরিব সীমার থেকে জনব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলিম নরনারী অন্ধকার কবর দেশে শুয়ে গেছে আল্লাহ সকলের পাক দরবারে পৌঁছাইয়া দাও। 360 ওলি যে যেখানে রওনা সেখানে যে সকলের পাক দরবারে আমাদের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলে জানি না কে জানি জনম দুঃখী মা হারার দল হাত তুলেছে আল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ জানি না কে জানি আমার মতো আব্বা হারা ছিল এতিম দুঃখী হইয়া হাত তুলেছে আল্লাহ। দুনিয়াতে যার আব্বা নাই আম্মা নাই তার মতো এত জনম দুঃখী আর কেউ নাই। মাকে বাবাকে কবরে শুয়াইয়া আজকের মাহফিলে যারা কান্দে গো আল্লাহ জানি না কার বাবা মার কবর জানি জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে আল্লাহ। যে সোনার ছেলে মায়ের জন্য বাবার জন্য আল্লাহ দরখাস্ত জানায় তোমার চাই দরবারে এমন আব্বা আম্মারে কবরিয়ারে আজাবি দিও না বিরহামে হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আদরের দোয়া দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর ওস্তাদ বুজুর্গ গ্রামবাসী এলাকাবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় গেনা বিলখুসুস জনাব শামসুদ্দিন সাহেবের আব্বার কথা সিরাজনগরের হুজুর বলে গেছেন আল্লাহ হাজী সাহেব সহ তার বংশের আরো যে যেখানে কবরে সকলের কবরগুলিকে বেহেশতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাদের খাস রুহানি ফুয়জা তাহাজ্জুদ জিয়ারত দোয়া আমাদের সকলকে তুমি মাওলা নসিব করে দাও। আল্লাহ আজকের মাহফিলে যে যা চায় আল্লাহ তুমি দিয়া সকলকে ধনী বানায়া দাও। বিশেষ করে যারা অসুস্থ দোয়া চায় বাড়ি ঘরে হাসপাতাল ক্লিনিক আল্লাহ মাহফিলে বসেছে যে যেখানে আছে গো আল্লাহ বিশেষ করে শামসুদ্দিন সাহেব নিজেই অসুস্থ দোয়ার দরখাস্ত এসেছে আল্লাহ আমার আম্মা অসুস্থ আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আমাদের সকলকে তুমি গাইবি সেবা দান করে দাও। আল্লাহ বুড়ো বাবার হাত তুলেছে তুমি তাদের নেক হায়াত দান করে দাও। যুবক যুবক হাত তুলেছে আল্লাহ তুমি তাদেরকে ইসলামের মর্দে মুজাহিদ বানায়া দাও। আল্লাহ অনেকে লেখাপড়া করে তুমি তাদের জাহানটা কোষাদা করে দাও। অনেকে পরীক্ষা দিয়েছে দিবে আল্লাহ সামনে দাখিল এসএসসি পরীক্ষা 1 তারিখ থেকে শুরু হবে সকলকে নেক নামের সাথে পাশ করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করে উন্নতি দান করে দাও। যারা মাঠে ফসল ফলায় তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গো। আল্লাহ বিলকুসু জনাব শামসুদ্দিন সাহেব তার ভাই বেরাদর নিয়ে বিদেশের জমিনে থাকে আল্লাহ দেশের মাহফিলের ইজ্জতে এসেছে আল্লাহ বিদেশের জমিনে আরো যে যেখানে আছে সকলের জান মালের তুমি হেফাজত করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে চায় সহি সালামতে যাওয়ার মতো তুমি তৌফিক দান করে দাও। আজকের মাহফিলকে যারা সাজাইলো টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে পরামর্শ হাজিরে দিয়ে সকলের আল্লাহ নেক বাসনা তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা খোলার জন্য আজকে ঘোষণা এসেছে সকল দিনই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত তুমি সুন্নতের উপরে হকের উপরে কায়েম আর দায়েম করে দাও। আল্লাহ দরবারে যত অভাব রয়েছে মেহরবানি করে তুমি দূর করে দাও। দিন বদিন তরাক্কির উন্নতির তুমি আলা মকামে পৌঁছাইয়া দাও। আল্লাহ সুন্নিয়তের মার্কাজ আর ভবিষ্যৎ জীবনের সুন্দর করে সাজাইয়া জিন্দাদের হেদায়েত রসিলা করে মুর্দেগানদের নাজাতের জরিয়া করে এই মকামের মধ্যে কায়েম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আরে বলো না আল্লাহ নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ
জনাব শামসুদ্দিন সাহেব তার ভাই বেরাদর, আল্লাহ সকলের হায়াতে বরকত দাও। খেদমতগার যারা রয়েছেন দেশে বিদেশে, আজকের অতিথিবৃন্দ সহ ওলামায়ে কেরাম, আল্লাহ শ্রোতাবৃন্দ সকলকে তুমি কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় গ্রাম, আশেপাশের গ্রাম, বাংলার জমিন, মুসলিম জাহানে তোমার খাস রহমত নাজিল করে দাও। মুসলিম মিল্লাতের উপরে তোমার খাস বরকত দান করে দাও। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত তুমি হেফাজত করে দাও। মাটির নিচে আল্লাহ খনিজ সম্পদ বাড়াইয়া, মাটির উপরে ফসল বাড়াইয়া, আল্লাহ মেল ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন বাড়াইয়া, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে তুমি স্বনির্ভরে বাংলাদেশ গড়াইয়া দাও। আল্লাহ দেশের পরিচালনায় যারা রয়েছেন, ভবিষ্যতে যারা আসবেন, তাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক খোলাফা রাশিদের তরিকায় দেশ পরিচালনা করার মতো তৌফিক দান করে দাও। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আসিসু ইয়া গাফফারু ইয়া রাব্বাল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। নূর নবীকে দেখাইও, হাউজে কাউসার ফেলাইও, ইমানের সাথে তুমি মত নসিব করে দিও, আর জবানে জারি করে দিও মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মইনুদ্দিন সাহেব আমাদের চিফ গেস্টকে উনি শ্রদ্ধাঞ্জলি তুলে দিলেন। And you can say wa alaikum assalam. Wa alaikum assalam. Anyway, and it is my pleasure that I am here in Kalipur. It's 5 years ago, Mohinuddin came to me when I was elected first time. And he said, Brother Asghar, we need to set up a orphanage in my village. So I kindly gave him small amount of money. And today, after 5 years when I'm here, Alhamdulillah, his dream has come true in such a grand way that I'm so pleased and proud of him. And I'm very grateful that his parents, actually his mother and fathers, they must be very blessed people in this world that their children are doing some noble job. I also met Mr. Abdul Shaheed, MP, and he's actually chief whip in Welsh, in Bangladeshi parliament. And I promised with him that I would like to come and visit Kalipur one day. I am here today. Actually, it's one of the best day or best months of the year. You know, Rabiul Awwal, when our Prophet Muhammad, peace be upon him, was born. It's one of the best months, I think, better than any month, Ramadan. This is the month when our Prophet was born. And that is my privilege and pride that I'm among with you. And I can give you a few very good personal experience of life. 40 years ago, I went to United Kingdom, and I had only $22 in my pocket. My message to you all is, you keep yourself strong and together, you will always succeed in life. Bangladesh is a great country and a people of great, you know, it's actually have produced great people. I can tell you one thing, when England left this part of the world, the movement actually was started in Bengal. Yes, yes. So we know, we never forgot this. Whether India say we independence that country, no, it was the Bengalis, they actually started the freedom of Indian continent. And we are very proud of it. And people like Brother Shaheed and others, I think you must be very proud of him too. Because he is the one, people like him actually taking the flag, not in this country, outside Bangladesh in the world. Yes.
So my request and all my advice to you is be together, unity, faith and discipline. It was one of Kyle's great words, but I can assure you, if you follow our religion, simple way, very simple, and Khuda Hafiz. Thank you very much. এখানে হাজির মুসলিয়ান বৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এখানে আজকে আমার মতো একজন নগণ্য মানুষের কথা শোনার জন্য আপনারা এখানে হাজির হন নাই। এখানে পরম শ্রদ্ধেয় ওলামা একরামগণ এখানে আছেন, ওনাদের মূল্যবান বক্তব্য শুনবেন আপনারা। আমি এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এত বড় একটি পবিত্র অনুষ্ঠান এটি, এই পবিত্র মাহফিলে আমি এক নগণ্য মানুষ এখানে হাজির হতে পেরে এবং আমাকে যে বিশেষ অতিথি হিসেবে আপনারা এখানে অন্তর্ভুক্ত করেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই মূল্যবান তাফসির মাহফিল এবং এই সুন্নি মহাসম্মেলনের মাধ্যমে আমি আশা রাখব যে আজকে সঠিকভাবে যেভাবে ইসলামকে নিয়ে সারা পৃথিবীব্যাপী আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, আজকে ইসলামের নামে বিভিন্নভাবে যারা ইসলামকে দুর্নামের এই অবস্থায় নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এই এই সুন্নি মহাসম্মেলনের মাধ্যমে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমাদের ভিতরে সত্যিকার যদি প্রেম জাগ্রত করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এই দেশে সত্যিকার ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা জানি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সত্যিকার যে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন সেই ইসলামে এখানে বোমাবাজির কোনো স্থান নেই, সেখানে ইসলামের নামে কোনো অশান্তি সৃষ্টির কোনো সুযোগ নাই। তাই আজকে এই আমি বিশ্বাস করি আন্তর্জাতিক মহাসম্মেলনের মাধ্যমে এবং এই তাফসির কোরআন মাহফিলের মাধ্যমে আমরা সত্যিকার ইসলাম সম্বন্ধে জানতে পারবো, আমরা বিভ্রান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে পারবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি প্রথমেই বলেছি যে আমার বক্তব্য এখানে আজকে মুখ্য নয়। আজকে এই মাদ্রাসা সম্বন্ধে আমার অবস্থান থেকে আমি যতটুকু সম্ভব, আমি যারা মাদ্রাসা সাথে সম্পর্কিত আছেন আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি এই অঞ্চলের এই এলাকার মানুষ আমাকে আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং এটা আমার দায়িত্ব যে এই অঞ্চলের আমার অবস্থান থেকে আমি আমার সাধ্য অনুযায়ী এই অঞ্চলের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলোকে সহযোগিতা করা। আমি এই মাদ্রাসার ইয়ের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা আমি অনুদান দেব এবং এই রাস্তার কথা যেটা বলেছেন আমি আমার সাথে পরবর্তীতে এখন যোগাযোগ করলে আমি আমার মেয়াদের কালের মধ্যেই আমি এই রাস্তাটি করে দেওয়ার সাধ্যমতো চেষ্টা করবো। এই ওয়াদা আপনাদের এই পবিত্র মাহফিলে আমি করছি এবং আমার জন্য দোয়া করবেন যাতে এখানে অনেক শ্রদ্ধেয় উলেমা একরামগণ আছেন, আপনাদের কাছে আমরা নগণ্য, আপনাদের কাছে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যে এই অঞ্চলের মানুষ আমাকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছে সেই আশা আকাঙ্ক্ষার যাতে আমি প্রতিফলন ঘটাতে পারি এবং আমাকে যে আমানত দেওয়া হয়েছে সেই আমানতের যাতে আমি শ্রদ্ধা বা সম্মান রাখতে পারি সেই ক্ষমতা যেন মহান আল্লাহ তাআলা আমাকে দেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। উপস্থিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের অনারেবল অ্যাসেম্বলি মেম্বার অ্যান্ড শ্যাডো মিনিস্টার মিস্টার আসগার আলী এবং এই মঞ্চে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম ঢাকা আরো বিভিন্ন সুদূর অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন বুজুর্গানের দিন
এই মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক বৃন্দ এবং এই মাদ্রাসা দাতা পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, মানে আমার শ্রদ্ধেয় মানিউদ্দিন ভাই যিনি লন্ডন থেকে আজকের এই সম্মেলনের আয়োজন করেছেন এবং এই প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানটিকে আরো অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমার শ্রদ্ধেয় মানিউদ্দিন ভাই। বিভিন্ন এলাকাতে আগত শ্রদ্ধেয় মুসলিয়ান মুসলিয়ানের কেরাম, আমার সাথে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই অঞ্চলের চার চারবার আপনারা যাকে সংসদ নির্বাচনে নির্বাচিত করে জাতিসংঘে পাঠিয়েছিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মাননীয় সংসদ সদস্য, মাননীয় চিফ অফ বাংলাদেশ জাতীয় সংসদ এখানে আসার কথা ছিল প্রধান অতিথি হিসাবে, উনি সরকারি কাজে এবং পার্লামেন্ট যেহেতু চলছে সেহেতু উনি ব্যস্ত থাকায় এই জন্য আমি আপনাদের এখানে এসেছি এবং আপনাদের দোয়া চাচ্ছি এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর এই প্রতিষ্ঠানের জন্য যেভাবে যতটুকু সহযোগিতা সাহায্য প্রয়োজন হয় আমরা তো আছি, আমাদের মাননীয় চিফ মধ্যে আছেন। এই মাদ্রাসা আমার যেহেতু একটা ব্রিকফিল্ড আছে ছোটখাটো, আপনারা সকলের দোয়া এটা চলতেছে। আমার ইট থেকে যদি ওনার কনস্ট্রাকশন আমি শুনতে পেরেছি যে কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য আমি আমি কিছু ইট আমি যতটুকু দরকার মানিদির ভাইয়ের সাথে কথা বলে আমি কিছু আমি ব্রিক আই সাপ্লাই সাম কোয়ান্টিটি অফ ব্রিক দেয়ার বিকজ কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ গোয়িং সো ফার। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খলিল আহমদ জালালাবাদী, শিক্ষক, সিরাজনগর ফাজিল মাদ্রাসা, খলিফুর গাউসুল আজম ফাতিমাতু জোহরা হাফিজিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসার আজকের অনুষ্ঠানে নাচে রসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিবেশন করছি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জুন সেই তো দু জাহানের দলি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জুন সেই তো দু জাহানের দলি। নবী মোর পরশমণি, নবী মোর নূরে হুদা, তার তরে সকল ফায়দা। নবী মোর নূরে হুদা, তার তরে সকল ফায়দা, আদমের কলহ বেতে তার নূরে রৌশনি। আদমের কলহ বেতে তার নূরে রৌশনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যে জুন সেই তো দু জাহানের দনি। নবী মোর পরশমণি, যে নামে মধু মাখা সে নামে জাদু রাখা, যে নামে মধু মাখা সে নামে জাদু রাখা, সে নামে দুরুদ পড়েন মাওলায় আমার কাদের গলি। সে নামে